गाजीपुर कालियाकुइरे देवार बाजारे रास्ताय एखोनो चलछे नौका, दोकानपाटे थई थई पानी, कोनो रकमे नौकाय चलछे केनाकाटा। एकई अवस्था उपजेलार अंतत चारटी बाजारेर, पानी उठाय विभिन्न सड़के जोगाजोग बंध रयेछे, चलाचले नौकाय भरोसा। শুধু গাজীপুরের বাজার নয়, নারায়ণগঞ্জ ও সাভার সহ রাজধানীর উপকণ্ঠের সব জেলার অনেক এলাকায় বন্যার কবলে। নতুন করে প্লাবিত হয়েছে ধামরাইয়ের কয়েকটি এলাকা। খাওয়া দাওয়ার কিছু নাই, খুব অসুবিধা, কোনো কিছু আমরা যে পাই না, বাড়ি ঘর নেই, কোন জায়গায় আমরা থাকুন, এই জন্য আমরা রাস্তায় আমার সামনে দাঁড়াইছি। আজ চার দিন আমার কিছু খাওয়ার জন্য নাই, রাস্তার মধ্যে ঘুরতেছি। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সিরাজগঞ্জের কয়েকটি পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 7 উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। বগুড়া জেলার 4 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী, পানির নিচে 168টি গ্রাম। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসনের হিসেবে রাজবাড়িতে বন্যায় 91 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 4,000 একর জমির ফসল পুরো নষ্ট হয়েছে। তবে কয়েকটি এলাকায় পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যার্তদের অভিযোগ, দীর্ঘমেয়াদী কয়েক দফা বন্যার কবলে পড়লেও ত্রাণ সহায়তা পায়নি অনেকে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুরেও দুর্ভোগে রয়েছেন পানিবন্দী মানুষ। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।